কি সমস্যা হচ্ছে? নাক থেকে ব্লাডিং হচ্ছে। এটা কত পুরনো? এটা প্রবলেমটা কতদিনের পুরনো? পুরনো বলতে মোটামুটি অনেক দিনেরই পুরনো, প্রায় বছর তিনেক। তিন বছর পুরনো। কবিরে যে ওষুধ খাওয়া হয়েছিল, হ্যাঁ কবির, তারপর এক বছর মোটামুটি ঠিক ছিল, এক বছর ঠিক ছিল, তারপর মাঝে সাঝে মানে এক বছর পর মাঝে সাঝে হতো, এটা তো গুরুত্ব দেওয়া হতো না। সো ইট ইজ আ কেস অফ ক্রনিক এপিস্টেক্সিস, দ্যাট মিন্স ব্লিডিং পার নোজ, নস্টিল দিয়ে এই যে ব্লিডিং হয় এটাকে বলা হয় ইন মেডিকেলি বা ইন মেডিকেল টার্ম উই কল্ড ইট এপিস্টেক্সিস। ইউরিন দিয়ে যদি ব্লিডিং হয় সেটাকে বলা হয় হিমাচুরিয়া, বমির সঙ্গে যদি বেরোয় তাহলে সেটাকে বলা হয় হেমাটেমেসিস। তো প্রত্যেকটা এই ধরনের যে ওরিফিস দিয়ে ব্লিডিং হওয়া সেগুলোর এক একটা নাম আছে। তো এই নাক দিয়ে যদি রক্ত বেরোয় সেটাকে বলা হয় এপিস্টেক্সিস। তো এই এপিস্টেক্সিসটা একটা ক্রনিক কেস, পুরনো কেস। তো এই ক্ষেত্রে আমাদেরকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, অ্যান্টিমায়াজমেটিক মেডিসিন সিলেকশন করতে হবে অ্যাজ পার সিমটম সিমিলারিটি। তার আগে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে, এই যে ব্লিডিং এত বেশি হচ্ছে, আমি নাকের ভিতরে চেক করলাম, নাকের ভিতরে রক্ত কিছুটা জমে আসে, নাকের সাইডেও কিছুটা একটু রক্ত লেগে আছে, এই যে রাইট সাইডের এই কোনটাতে, ফোলটাতে একটু রক্ত লেগে আছে, তো আজ সকালে পর্যন্ত ব্লিডিং হয়েছে, তো এই কেসটাতে আমাদেরকে ইমিডিয়েট আগে রক্তটা বন্ধ করতে হবে, যাতে রক্ত বন্ধ হয়ে যায় সেটার দিকে আগে ধ্যান রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু পেশেন্ট বারবার যদি ব্লিডিং হয়, ঘাবড়ে যায় যদি পেশেন্ট, তাহলে কিন্তু পেশেন্ট অ্যালোপ্যাথির শরণাপন্ন হয়ে যাবে। ওই জন্য আমাদেরকে ইমিডিয়েটলি রক্তটা আগে বন্ধ করতে হবে, তারপর কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। এটাই আমার বোঝানোর উদ্দেশ্য জুনিয়র যারা প্র্যাকটিশনার বা সাধারণ মানুষ যারা, স্পেশালি জুনিয়র যারা প্র্যাকটিশনার, তাদেরকে বলছি আমি, আগে আমাদেরকে রক্তটা বন্ধ করতে হবে। আমরা অনেক সময় ভুল করি, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করার হুজুগে বা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করবো এই মেন্টালিটি নিয়ে আমরা সব ক্ষেত্রে অ্যান্টিমায়াজমেটিক বা কনস্টিটিউশনাল মেডিসিন সিলেকশন করতে গিয়ে কেস স্পয়েল করে ফেলি অনেক ক্ষেত্রে। তো আমাদেরকে বুঝতে হবে যে এই যে ব্লিডিংয়ের কেসগুলো বা এই ধরনের যে একটু থ্রেটনিং কেস, যেগুলো একটু মানে কী বলবো, ভয়ের একটু কেস, যেগুলো চিন্তার বিষয় স্পেশালি পেশেন্টের ক্ষেত্রে, রক্ত বেরোলে সবাই ভয় পেয়ে যায়, তো এই কেসগুলোতে আমাদেরকে আগে ব্লিডিংটা বন্ধ করতে হবে। সেটা পায়খানার দাঁত দিয়ে ব্লিডিং যদি হয় ডিউ টু হেমোরয়েডস, যদি ইউরিনের দাঁত দিয়ে হয় ডিউ টু যেটাকে বলা হয় হিমাচুরিয়া, যদি বমি দিয়ে হয় হিমাটেমেসিস বা হিমোপটিসিস, থুতু দিয়ে যদি রক্ত বেরোয় কাস্তে কাস্তে, তো যাই হোক না কেন রক্তটাকে আমাদেরকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। তারপর ফসফরাস, নাইট্রিক অ্যাসিড, কার্বোভেজ, ল্যাকেসিস, যে সমস্ত অ্যান্টি হেমোরেজিক মেডিসিনগুলো আছে সেগুলোর কথা চিন্তা করব। বাট বিফোর দ্যাট উই হ্যাভ টু চুজ আ রেমেডি হুইচ ইমিডিয়েটলি হেল্প টু স্টপ দ্য ব্লিডিং। ইমিডিয়েটলি আমাদেরকে ব্লিডিংটা বন্ধ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি মিলিফুলিয়াম সিলেকশন করলাম, উইচ ইজ আ সুপারফিসিয়াল ড্রাগ, যেটা রক্ত বার করতে, রক্ত বন্ধ করতে খুব হেল্পফুল একটা মেডিসিন, অ্যান্টি হেমোরেজিক মেডিসিন একটা। কেন মিলিফুলিয়াম সিলেকশন করলাম? বিকজ ব্রাইট রেড ব্লাড আছে এবং কোনো পেন নেই, পেনলেস ব্রাইট রেড ব্লিডিং ফ্রম দ্য নোজ বা নস্টিলস। তো সেই জন্য আমি এখানে মিলিফুলিয়াম সিলেকশন করলাম। জিজ্ঞেস করে নেবো, আচ্ছা ব্লিডিংটা যেটা হচ্ছে সেটা রঙটা কেমন? পুরো রেড, টকটকে লাল না কালচে টাইপের? না না, টকটকে লাল, একদম টকটকে লাল, কাঁচা রক্তের মতন, কাঁচা রক্ত। কখন হয়েছে আজকে? আজকে ভোর মোটামুটি ওই সাড়ে ছটা। আর কালকে? কালকে হয়েছে সন্ধ্যে হয়েছে একবার, আর একবার রাত্রে দশটার সময় হয়েছে। আচ্ছা, সন্ধ্যে সাতটার সময় হয়েছে, তারপর রাত্রে। তো একদম ব্রাইট রেড, ব্রাইট রেড। আর ব্যথা আছে নাকে? ব্যথা না, নাকে ব্যথা নেই, কিন্তু মানে যখন হচ্ছিল একটু জ্বলন ভাব লাগছিল, একটু জ্বালা ছিল, ব্যথা সেরকম কিছু নেই? না, ব্যথা নেই। তো রাইট নস্টিল দিয়ে আজকে ব্লিডিংটা হচ্ছে, আর আগে লেফট সাইডে হতো বলছেন? হ্যাঁ, আগে লেফট সাইডে হতো। ঠিক আছে, তো এই কেসটাতে এখন মিলিফুলিয়াম দেবো, তারপর এর কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দরকার এই পেশেন্টের, যেটা পারমানেন্ট ট্রিটমেন্টের জন্য আমাদের দরকার, যাতে করে ভবিষ্যতে আর না হয়, কন্টিনিউয়াসলি কিছুদিন বা কিছু মাস ট্রিটমেন্ট চলবে। বাট এখন আমাদেরকে ইমিডিয়েট ব্লিডিংটা বন্ধ করার জন্য মিলিফুলিয়াম মাদার টিংচার ইউজ দিতে হবে। রিপিটেড ডোজ দিতে হবে এক ঘন্টা পর পর বা তিন ঘন্টা পর পর, এই ক্ষেত্রে আমি এক ঘন্টা পর পর দেবো।